साधु संग सर्वशास्त्रे कय लव मात्र साधु संग जीवर सर्वसिद्धि हय सर्वसिद्धि भक्तिमती मायरा भक्त मंडली बाबा एकटु लक्ष्य करे देखुन मा ठाकुर रामकृष्ण परमहंस देवेर काछे एकजन विशाल बड़ माने विद्वान व्यक्ति पंडित व्यक्ति आनकालचारल नय एकटु शिक्षित व्यक्ति एसेछेन এসে ঠাকুরের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। ঠাকুর বললেন, বাবা কি ব্যাপার, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আগে না ঠাকুর, আমি এই প্রথম এসেছি। তা কি জন্য এসেছো? বললেন ভদ্রলোক, বললেন আমি শুনেছি সবাই নাকি বলা বলি করছে, আপনি নাকি মা কালীর সঙ্গে কথা বলেন। ঠাকুর বললেন, হ্যাঁ বলি। তুমি যেমন তোমার মায়ের সঙ্গে বলো, আমি তেমনি জগৎ জননী জগৎ ধাত্রী মায়ের সঙ্গে আমিও কথা বলি। আচ্ছা, আপনার কথা আপনার মা শোনেন? বলে হ্যাঁ, সন্তানের কথা কি আর মা শুনবে না? বলে তাহলে আপনি আপনার মাকে যা বলবেন তাই শুনবে? হ্যাঁ শুনবে। বলেন দয়া করে আমার কথাটা একটু শুনুন, আমি অমুক গ্রামে অমুক জায়গায় বাস করি থাকি আর কি, তা আপনার সঙ্গে মায়ের যখন এত সম্পর্ক এত ওতপ্রোত ভাবে আপনারা জড়িত, আপনি বললে মা নাকি শোনে, তাহলে আপনার মাকে একটু আমার বাড়ি পাঠিয়ে দেবেন, আপনি বললেই তো মা যাবে আমার বাড়ি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মাকে তোমার বাড়ি পাঠিয়ে দেবো তো। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ির ঠিকানাটা বলো। তিনি পরিষ্কার করে বলছেন, অমুক জেলা অমুক গ্রাম এত নম্বর বাড়ি এই পাড়া এই থানা সব কিছু লিখিয়ে দিলেন। আর লিখে দিয়ে ভদ্রলোক বলছেন, তাহলে ঠাকুর এবার আমি আসি, আপনি আমার অ্যাড্রেসে মাকে পাঠিয়ে দেবেন। বলে যেই এগিয়ে যাবে অমনি ঠাকুর বললেন, দাঁড়াও বাবা, এ তো তোমার বাড়ির ঠিকানা বললে, আচ্ছা তোমার ঠিকানাটা বলো। বললেন, এনাকে সবাই পাগলা ঠাকুর বলে, এনার মনে হয় মনে নেই, তাহলে বাড়ির ঠিকানাটা বলবো না, এবার আমার বাজারে একটা যে দোকান আছে দোকানের ঠিকানাটা বলে দিই। দোকানের ঠিকানাটা বলছে, অমুক বাজারে এত নাম্বার দোকান এই এমিটিসি দোকানে অমুক তুসুক সব কিছু দোকানের অ্যাড্রেস লিখে দিয়ে ভদ্রলোক বললেন, ঠাকুর এবার আমি যাই। ঠাকুর বললেন, দাঁড়াও বাবা, তোমার ঠিকানাটা লিখিয়ে দিয়ে যাও। ভদ্রলোক এবার একটু গম্ভীর হয়ে বললেন, কি বলতে চাইছেন আপনি, আমি তো আমার বাড়ির ঠিকানা আপনাকে লিখে দিলাম, আপনি তাও মানলেন না, আমি আমার দোকানের ঠিকানা বাজারে যে দোকান আছে তারও ঠিকানা আপনাকে লিখে দিলাম, আপনি বলছেন এখনো ঠিকানা লিখে দিতে। আরে আমার বাড়ির ঠিকানা দোকানের ঠিকানা দুটোই তো আপনাকে লিখিয়ে দিলাম। ওরি বল, ঠাকুর বললেন, একটা তোমার বাড়ির ঠিকানা, বাড়িটা কোনখানে আছে, বাড়িটা কোন জেলার কোন থানায় কোন গ্রামে কোথায় তোমার বাড়িটা আছে তার ঠিকানা লিখলে, তোমার দোকানটা কোন বাজারে কোনখানে কত নাম্বার লেনে সেই ঠিকানা, তোমার দোকানটা কোনখানে তুমি লিখেছো আগে তুমি তোমার ঠিকানাটা লেখাও, তোমার অ্যাড্রেসটা তোমার ঠিকানাটা বলো আগে আমার ঠিকানা। বললেন, যেদিন তুমি তোমার ঠিকানা বুঝতে পারবে সেদিন আমাকে মাকে বলতে হবে না, সেদিন দেখবে তোমার বাড়ির দরজার কাছে দেখবে জগৎ জননী দাঁড়াইয়ে আছে, জগৎ জননী দাঁড়াইয়ে আছে, জগৎ জননী দাঁড়াইয়ে আছে, জগৎ জননী দাঁড়াইয়ে আছে, সে তো থাকে ভক্তের কাছে কাছে, জগৎ জননী যেদিন তুমি তোমার ঠিকানাটা খুঁজে পাবে সেদিন দেখবে দরজার কাছে মা দাঁড়িয়ে আছে, সেই ঠিকানাটাই জানতে হবে বাবা। আমরা তো আমাদের বাড়ির ঠিকানাটা দিই, কোনখানে বাড়িটা অবস্থিত, ইট আর সিমেন্টের বাড়িটা কোথায় এটা আমি লিখিয়ে দিই, কিন্তু পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
আমরা জ্ঞান আমরা জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা হরি 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 আমরা জীব নিত্য কৃষ্ণ দাস আমরা বদ্ধ জীব নই আমরা মুক্ত জীব আমরা স্বাধীন পরাধীন নই আমরা কেউ পরাধীন নই আমরা সবাই স্বাধীন কিন্তু মনে হয় পরাধীন আমরা কেউ বদ্ধ নই আমরা মুক্ত কিন্তু মনে হয় বদ্ধ জীব আমরা মায়া বদ্ধ জীব কিন্তু আমরা যে মায়া বদ্ধ নই মায়া মুক্ত এটা মনে করিয়ে দেবে কে একজন ভদ্রলোকের 20টা গাধা ছিল প্রতিদিন গাধাগুলো নিয়ে বাজারে যেতেন ব্যবসা ট্যাবসা করতেন সারা দিন আই ইনকাম করে বাড়ি এসে 20টা গাধাকে 20টা দড়ি দিয়ে বেঁধে তিনি বাড়ি চলে যেতেন আজকে 20টা গাধা এনে সন্ধ্যাবেলায় দড়ি দিয়ে বাঁধতে যাবে দেখছে 19টা দড়ি আছে কিন্তু গাধা 20টা তাহলে 19টা গাধাকে বেঁধে দিয়ে একটা গাধা বাঁধবার জন্য কোনো দড়ি নেই দড়ি হারিয়ে ফেলেছে ভাবলেন এখন যদি গাধাটাকে না বেঁধে দিয়ে ঘর চলে যায় তাহলে এই গাধা পালিয়ে যাবে আমার অনেক টাকা লস হবে তা কি করবা আজকের একটা রাত্রি একটু কষ্ট করি গাধার কানে ধরে তিনি ভদ্রলোক বসে আছেন গাধার কানে ধরে সারা রাত্রি বসে থাকবে সকালবেলায় আবার ব্যবসা করতে যাবে তা গাধার কানে ধরে ভদ্রলোক রাত্রিবেলায় বসে আছে এমন সময় সেই রাস্তা দিয়ে একজন সাধু পেরিয়ে যাচ্ছে সাধু দেখলেন যে ওই ভদ্রলোক গাধার কানে ধরে বসে আছে এই যে বাবা কি হচ্ছে কি ওখানে কি হচ্ছে কানে ধরে বসে আছে কেন আগে হুজু হরি বল সাধু বাবা এটা মুশকিল হয়ে গেছে কি হয়েছে একটা দড়ি হারিয়ে গেছে একে বাঁধবার মতো দড়িটা প্রতিদিন থাকতো আজকে হারিয়ে ফেলেছি তাই ভাবছি যাতে পালিয়ে না যায় তার জন্য কানে ধরে বসে আছে সাধু বাবা বললেন এক কাজ করো প্রতিদিন ওকে যেভাবে বাঁধতে দড়ি দিয়ে সেইভাবে মিছিমিছি বেঁধে দাও না মিছিমিছি কি করে বাঁধবো বলেন হাতটা কায়দা করো না হাতটা যেভাবে বাঁধতে গেলে যেরকম কায়দা করতে হয় ওই রকম হাতটা ঘুরিয়ে এরকম গিরা দিয়ে এরকম একটু কায়দা করে দাও ভাববে আমি বাঁধা হয়ে গেছি এখন সাধু বাবার কথা শুনে ভদ্রলোক হাতটা ঘুরিয়ে কায়দা করে গাধাটাকে ইশারা করে এরকম করে মিচিমিচি বেঁধে দিয়ে চলে গেছে সারা রাত্রি ভাবছে ঘুম আসছে না যদি পালিয়ে যায় যদি পালিয়ে যায় কিন্তু সাধু বাবা বলেছে একটুক্ষণ ঘুম লেগে তন্দ্রাচ্ছন্ন অবস্থা সকাল হতেই চোখ খুলে দেখছে সত্যি সত্যি 19টা গাধা তো আছেই তার সঙ্গে ওই গাধাটাও চুপ করে বসে আছে যাক তাহলে সাধু বাবা একটা ভালো আইডিয়া দিয়েছে এইবার 19টা গাধার দড়ি খুলে দিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু এই গাধাটাকে তুলবার চেষ্টা করছে আর কিছুতেই উঠছে না কিছুতেই উঠছে না ঠেলছে উঠছে না টানছে উঠছে না গলাটা ধরে উঠানোর চেষ্টা করছে উঠছে না পাগুলো দাঁড় করিয়ে দিচ্ছে দাঁড়াচ্ছে না চুপচাপ বসে আছে এ তো দেখলেন মহা মুশকিল কি হবে একে তো আমি বাঁধিনি তাহলে এখন ঠেলা দিলেও চলছে না ধাক্কা দিলেও চলছে না ভক্তিমতী মায়েরা এই এমন সময় ওই সাধু বাবা আবার যাচ্ছেন স্নান করতে ভদ্রলোক চিৎকার করে উঠলেন সাধু বাবা দাঁড়ান 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 এ তো আপনি মহা মুশকিলে ফেলে দিয়েছেন কেন বলে আপনি তাকে মিচিমিচি বাঁধতে বলেছেন আমি হাতটা কায়দা করে মিচিমিচি করে তাকে বেঁধে দিয়েছি এতে এখন তাকে আর ওঠাতে পারছি না কিছুতেই দাঁড়াচ্ছে না সাধু বাবা বললেন গত রাত্রে যেমন তুমি মিচিমিচি তাকে বেঁধেছিলে আজ সকালে তাকে সেইভাবে মিচিমিচি কায়দা করে খুলে দাও যেভাবে বেঁধেছিলে সেরকম কায়দা করে খুলে দাও কারণ সে ভাবছে আমি বাঁধা আছি আর বাঁধা থাকলে তো উঠতে পারবে না তাই তুমি ঠেললেও সে উঠছে না ও ভাবছে আমি বাঁধা তুমি হাতটা কায়দা করে মিচিমিচি খুলে দাও দেখবে সে উঠে দাঁড়াবে আর যেই ভদ্রলোক এরকম হাতটা ঘুরিয়ে খুলে দেওয়ার মতো হাতটা পজিশন করেছে গাধা উনি উঠে দাঁড়িয়েছে বললেন ওই গাধার মতো আমার মতো কলির জীবের অবস্থা আমি বাঁধা নেই কিন্তু মনে হচ্ছে বাঁধা এই যে আমি যে মুক্ত জীব এটা মনে করিয়ে দেওয়ার জন্য গুরু দরকার হয় ভাই এটার জন্যই গুরুদেব দরকার যে তুমি বদ্ধ জীব নয় তুমি হলে মায়া মুক্ত জীব তুমি হলে মায়া মুক্ত জীব তাই মনে করিয়ে দেবার জন্য আসছেন যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে যদি গোরা নাই কি মতি হইতা
আমি কেমনে ধরি তোমাতে ওই সিধাধার মহিমা গোপন প্রেম গোপনে রইত রাধারে রসামৃত মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি জগৎগুরু নিত্যানন্দ না আসতেন তাহলে আমরা গৌর সুন্দরের কৃপা বুঝতে পারতাম না। বাবা আপনার হাতে মোবাইল আছে, যে মোবাইলটা আছে আমি যদি ওই মোবাইলটাকে হাত জোড় করে বলি হে মোবাইল তুমি কি সুন্দর, তোমার কালার টিউন কি সুন্দর, কি সুন্দর তুমি, একটা বার আমার হাতে এসো না, হাজারবার রিকোয়েস্ট করলে আপনার হাতের মোবাইল আমার হাতে আসবে না। কিন্তু মোবাইলটা হাতে আমার কখন আসবে না যখন মোবাইলের মালিক আপনি, আপনাকে যদি অনুরোধ করি যে বাবা একটু মোবাইলটা দেন তো, আপনি যদি দয়া করে দেন তাহলে মোবাইল আমার হাতে আসবে। আপনি গৌর 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 বললে গৌর আসবে না যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু কৃপা না করে। তিনি হলেন আশ্রয় তত্ত্ব আর ইনি হলেন বিষয় তত্ত্ব। তাই আজকের দিনে জগৎগুরু নিত্যানন্দ এলেন জগতের জীবকে গৌরকে দেবার জন্য, গৌরকে দেবার জন্য এলেন। হরি বল রাধে রাধে। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, আজকের দিনে বীরভূমে হাড়াই পণ্ডিতের ঘরে ভগবান গৌর সুন্দরের দাদা নিত্যানন্দ প্রভু এলেন। হরি বল হরে কৃষ্ণ। মহাজন কি বললেন, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ, নিত্যানন্দ ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, রাম ভজ রাম ভজ নিত্যানন্দ রাম, তাহলে দেখুন আমরা একটু চিন্তা করে দেখুন, বদ্ধ হওয়া মানে এই নয় যে বাধ্য হওয়া, জেলে থাকা মানেই যে বাধ্যতা নয়, জেলের ভেতরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা মাতা কিন্তু তারা বাধ্য নয়, সীতা দেবীকেও নিয়ে গিয়েছিলেন রাবণ রাজা, হরণ করে নিয়ে গিয়েছিলেন অশোক বনে রেখেছিলেন, তিনি বদ্ধ কিন্তু বাধ্য নয়। যতবার রাবণ রাজা সীতা দেবীর কাছে এসে দাঁড়ায় সীতা দেবী একটা ঘাস মাটি থেকে তুলে রাবণের দিকে এরকম করে হাতে ঘাসটা ধরে কথা বলে। একজন জিজ্ঞাসা করলো কোথায় রাবণের ক্ষমতার, কোথায় সীতা দেবী একটা মাটি থেকে ঘাস তুলে কথা বলে, ঘাসটার সঙ্গে সীতা দেবীর সম্পর্ক কি? সীতা দেবীর আরেক নাম হচ্ছে
হরি বল রাধে রাধে। ঘাস মাটি থেকে জন্মগ্রহণ করে তাই হরি বল, তাকে কি বলে? ভূমিজ বলে, ভূমি থেকে উৎপত্তি। আর সীতা দেবী বলে কেন না, তিনি তিনিও মাটি থেকে উৎপত্তি হয়েছে জনক রাজা হাল করতে গিয়ে, তাই তিনি হলেন ভূমি যা। একই মায়ের গর্ভ থেকে দুজন যদি জন্মগ্রহণ করে সম্পর্ক হয় ভাই আর বোন, তাই সীতা দেবী ঘাসটা তুলে নিয়ে দেখায় যে আমার কাছে আমার ভাই আছে, আর একটাই তৃণময় একটাই, তোমার এই বংশটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট বাবা ঠাকুর। হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছিল, আগুন লেজের মধ্যে ধরিয়েছিল, গোটা সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তদ্রূপ অপরাধের একটা এক বিন্দু আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। কার সঙ্গে? না তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে। অসম্ভব, অসম্ভব, আমি পারবো না কৃষ্ণ, আমি পারবো না। তুমি আমায় যত বলো আমি পারবো না, আমি যুদ্ধ করতে পারবো, আমি গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ, পারবো না। ভগবান বললেন, অর্জুন যুদ্ধ তোমাকে করতে হবে, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি যুদ্ধ করতে হবে। তবে হ্যাঁ, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর ব্যক্তি নেই যিনি দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে পারে, দ্রোণাচার্যকে হারাতে পারে এমন কোন বীর ব্যক্তি এখানে নেই। অর্জুন নিজের বুকে হাত দিয়ে বললেন, আমি? বললেন, না তুমিও পারবে না, 100 বার চেষ্টা করলে পারবে না। বলেন, তাহলে উপায় না? উপায় একটা আছে, তোমার গুরু দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি, তিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই গুরু দ্রোণাচার্য ভোরবেলায় উঠে চোখ বন্ধ করে ওই গাছের তলায় বসে যখন গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তারপর? না তারপর তুমি যখনই প্রণাম করবে, উনি চোখ বন্ধ করেই তোমার মাথায় হাত দিয়ে বলবে, বলো বৎস তুমি কি চাও? আমি কি চাইবো কৃষ্ণ? না যখনই তোমার মাথায় হাত দিয়ে বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। না আমি পারবো না, আমি পারবো না, আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারবো না যে আপনার মৃত্যু কিভাবে হবে। ভগবান বললেন, আমি যখন বলছি তখন তোমাকে জিজ্ঞাসা করতে হবে, যাও যাও অর্জুন যাও। অর্জুন ভোরবেলায় যাচ্ছেন গুরু দ্রোণাচার্যের কাছে, প্রচন্ড ব্যথা নিয়ে বুকের মধ্যে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড দুঃখ, গুরুদেবকে বলবো কি করে? কিন্তু কৃষ্ণ বলেছেন তখন বলতে হবে, তাই যেই প্রণাম করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করেছিলেন, ভাবলেন কোন শিষ্য এসে প্রণাম করছে, মাথায় হাত দিয়ে বললেন, বলো বৎস তুমি কি চাও? আর অমনি কৃষ্ণের শেখানো বলি অর্জুন বলে উঠলেন, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর যেই প্রশ্ন করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে তাকালেন, কে? যেই তাকিয়েছেন অমনি হেসে ফেলেছেন, হাসছেন দ্রোণাচার্য অর্জুনকে দেখে নয় বাবা, অর্জুনকে দেখে নয়, অর্জুন যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন, ভগবানকেও দেখা যাচ্ছে না, কিন্তু বাতাসে ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে, আর সেই দিন জানবে আমার মৃত্যু হবে, তার আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা বলে দিলেন অর্জুন এসে ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতুশ্চ কিস্থান কাশী রাজশ্চ বিরাজমান।
बड़ बड़ वीर बड़ बड़ रथी महारथी निजे निजे पजिशने दाड़िये गेछे। अर्जुन आज के द्रोणाचार्य संगे युद्ध करबे। द्रोणाचार्य बार बार बाण दिए अर्जुन के विध्वस्त करछे। अर्जुन भय थरथर करे कांपछे। अर्जुनेर अवस्था देखे अंतर्जामी भगवान श्रीकृष्णचंद्र तिनी देखते पेलेन मालव्य राजा इंद्रवर्मा एकटा पोषा हाथी छिल जार नाम अश्वत्थामा। আর এই অশ্বত্থামা নামক ভীম হরি বল অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে। হাতিটা ধড়াম করে মাটিতে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে অমনি ভগবান বলে উঠলেন, অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলে, মারা গেছে অশ্বত্থামা? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো কথা বলছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। অমনি অর্জুন চিৎকার করে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, মারা গেছে। যেই কথাটা কানে প্রবেশ করেছে দ্রোণাচার্যের, দ্রোণাচার্য সর্বঙ্গ থরথর করে কাঁপছে, থরথর করে সর্বঙ্গ কাঁপছে। হঠাৎ তার মনে হলো, না 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 অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, তোমার কথা বিশ্বাস করতে পারছি না, রাধে রাধে। আর তুমি মিথ্যে কথাও বলতে পারো, কারণ তোমাকে ভোরবেলায় তোমার সঙ্গে কথা হয়েছে, তুমি বানিয়েও মিথ্যে কথা বলতে পারো, তাই তোমার কথা বিশ্বাস করি না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, কে বিশ্বাস করবেন কার কথায়, কে বললে বিশ্বাস করবেন বলুন না। বলেন, যদি ধর্মপুত্র যুধিষ্ঠি বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠি বলে তাহলে বিশ্বাস করব। ভগবান রথ থেকে নেমে সোজা ছুটছে যুধিষ্ঠি দাদার কাছে। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে তুমি এলে এ ধরাতে, অগরাখিতে ভক্তের মা রাখিতে ভক্তের মা, যে যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত ডাকিলে কাছে আসি, দাদা বলো না, দাদা বলো না, বলো না ও দাদা, বলো না, বলো না অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা অশ্বত্থামা মারা গেছে, বলো না। যুধিষ্ঠির দাদা বললেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ তুমি হতে পারো অনন্ত, তুমি বিভু, তুমি বিরাট, তুমি ভগবান, কিন্তু তুমি চাইলেও আজকে আমি মিথ্যে বলতে পারবো না, তুমি চাইলেও আমি মিথ্যে বলতে পারবো না। হরি বল, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না, আমরা তাহলে তো নিজের মতো নিজেরা অনেক কিছুই চাই কিন্তু হয় না, অনেক কিছু চাই কিন্তু হয় না। কেন হয় না বলে, ওপরওয়ালা চান না বলে। আর ওপরওয়ালা যদি চাই, আপনি না চাইলেও আপনার জিহ্বা থেকে সেই কথাটাই বার করবে,
রাবণের ভাই কুম্ভকর্ণের খুব ইচ্ছে ছিল স্বর্গের রাজা ইন্দ্র হব, ওই আসনটাতে বসব, ওই ইন্দ্রের আসনে বসে আমি ইন্দ্র হব। আর এই ইন্দ্র হওয়ার জন্য তপস্যায় বসলেন, 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন, বলো বৎস তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব। কুম্ভকর্ণের খুব ইচ্ছে ছিল আমি বলবো ইন্দ্রাসনটা চাই, ইন্দ্রের আসনটা দরকার, যেই বলেছে তুমি যা চাইবে তাই দিয়ে যাব। অমনি কুম্ভকর্ণ বলতে যাবেন, তার আগেই ভগবান সরস্বতী মাকে বলছেন যাও তুমি ওর জিহ্বাতে বসে যাও। আর যেই মা সরস্বতী কুম্ভকর্ণের জিহ্বাতে বসে গেলেন, অমনি জিহ্বা দিয়ে বেরিয়ে গেল ইন্দ্রাসন নয় নিদ্রাসন বেরিয়ে গেল। বলতে চেয়েছিলেন ইন্দ্রাসন, জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল নিদ্রাসন। হরি বল রাধে রাধে। আপনি না চাইলেও জিহ্বায় এমন কিছু বেরিয়ে যাবে যেটা আপনি চান না। রাধে রাধে। আপন ইচ্ছাই জীবি কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই। যুধিষ্ঠির দাদা বললেন আমি মিথ্যে কথা বলতে পারবো না, ভগবান বললেন মিথ্যে বলবে কেন, মিথ্যে বলা তো পাপ, তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে হাতি, হাতিটা মরে পড়ে আছে যার নাম অশ্বত্থামা, এটা তো মিথ্যে নয়। না এটা মিথ্যে নয়, তাহলে এটাই তো বলবে দাদা। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। আর যেই এই লাইনটা বলেছেন অমনি দ্রোণাচার্য ভাবলেন যখন যুধিষ্ঠির বলছে তখন নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার পুত্র আমাকে ছেড়ে চলে গেছে। হা পুত্র হা পুত্র বলতে বলতে যেই তিনি পড়ে যাচ্ছেন, যুধিষ্ঠির দাদা ভাবলেন আহারে গুরুজি ভেবে নিয়েছেন মনে হয় ওনার ছেলে মারা গেছে, তাহলে তো আমাকে দ্বিতীয় লাইনটা একটু জোরে বলতে হবে, ইতি গজ পড়ি গেল রণে। এই দ্বিতীয় লাইনটা জোরে বলবো, আর যেই তিনি জোরে বলতে যাবেন তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়ে এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না, ইতি গজ পড়ি গেল রণে। আপনারা বলবেন এরকম চালাকি করলেন কেন, এরকম তো চালাকি করা উচিত নয়, করা কর্তব্য নয়, এরকম চালাকি করে দ্রোণাচার্যকে মারলেন, ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন, মারলেন। যে দ্রোণাচার্য জিতেন্দ্রীয় ভদ্রলোক পণ্ডিত সৎ চরিত্রবান সত্যবাদী বীর, তিনি এরকম করে মারা যাবেন কুরুক্ষেত্রের মাঠে কেন, আমরা তো মেনে নিতে পারি না। ভগবান বললেন এর একটাই কারণ, দ্রোণাচার্য তিনি যেমন সত্যবাদী তিনি তেমন জিতেন্দ্রীয় তিনি তেমন ভদ্র পণ্ডিত, অনেক কিছু পজিটিভ গুণ তার মধ্যে আছে, কিন্তু একটাই দোষের জন্য তিনি বিনাশ হয়ে গেলেন, আর সেই দোষটা হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ দ্রোণাচার্য কার পক্ষে ছিল, কার দলে, বলে দুর্যোধনের দলে, তাই দুর্যোধনের পক্ষে ছিল বলে ওই কুরুক্ষেত্রে তিনি যেমন বিনাশ হলেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি হতে পারো কীর্তনিয়া, হতে পারো নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার, তুমি যেই হও না কেন এই সংসার কুরুক্ষেত্রে অসৎসঙ্গ করবে তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী হবে। রাধে রাধে। তাই ভক্তিমতী মায়েরা ভগবান গৌর সুন্দর এলেন আমাদের রাস্তাটা দেখিয়ে নেবার জন্য, দেখিয়ে নিয়ে যাবে। রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। পদকর্তা কি বললেন, ওই মেঘের জন্ম কখন হলো, ওই যে ফাল্গুন পূর্ণিমা তিথি গৌরাঙ্গ মেঘের জন্ম তিথি ফাল্গুন পূর্ণিমা।
এখন উঁচু নিচু, কে কুলিন কে চণ্ডাল, কে পণ্ডিত কে মূর্খ, হরি বল রাধে রাধে। তারা সবাই বৃষ্টির জলে ভিজবে যারা ঘর থেকে বেরোবে। বৃষ্টিতে ভিজতে গেলে ঘরের বাইরে যেতে হবে, কিন্তু যারা অহংকারের ঘরে দরজা জানলা বন্ধ করে রইল তাদেরকে কৃপা করবেন কি করে গৌর সুন্দর? তাদেরকে কিভাবে হরিনামের বন্যাতে ভেজাবে? ভগবান একটা বুদ্ধি করলেন, আপনি পাঁচতলা বিল্ডিং করছেন, আর পাঁচতলা বিল্ডিং করতে গেলে সেখানে সিমেন্ট বালি মাখতে গেলে জলের দরকার। তা পাঁচতলা বিল্ডিং এর উপরে জলটা যাবে কি কোনে? বলে পাইপের দ্বারা যাবে, মোটর ফিট করে পাইপ উপরে তুলে নিয়ে যাবে, আর ওই পাইপের জল ওখানে গিয়ে পাঁচতলা ছতলা দশতলা বিল্ডিং তৈরি হবে। তাহলে পাইপের দ্বারা নিচের জলটা ওপরে পাঠাচ্ছেন যাতে বাড়িটা কমপ্লিট হয়। চৈতন্য ভগবান বললেন যারা অহংকারী তাদেরকে কিভাবে প্রেমের বৃষ্টিতে ভেজাবেন? বলে জীবের করিয়া যন্ত্র দিল হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া সে সদানন্দে ভনে মিছে মইনু মায়া জালে, মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া, বলি দেহ পদ ছায়া।